দর্শকদের কাছে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি, কারণ 50,000 নাকি ভিউ না হয়ে গেছে, ফলোয়ার বেড়ে গেছে। তো এটা আমি সৌভাগ্য বা ভাগ্যবান যে আমার এতগুলো দর্শক আমার কথা শুনেছে এবং ধন্যবাদের মতো কিছু একটা দিয়েছে। তো এটা তো আমার বিরাট বড় প্রাপ্তি। একটি চলচ্চিত্র মুক্তির পর যদি সিনেমা হলে খালি করতালি দেয়, যেমন বুকটা পরিচালকের বড় হয়ে যায়, সিনাটা উঁচু হয়ে যায়, এটাও তো তার থেকে কম না যে এতগুলি দর্শক আমার কথা শুনে আমাকে সাপোর্ট দিয়েছে ভিউ দিয়ে। তো এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। লাইক ফলোয়ার যেটা বলে সেটা হচ্ছে 50,000 পার হয়ে গেছে, আর প্রতিদিন 500 করে বাড়ছে আপনার আর কি বাড়ছে। ঠিক আছে, এটা আমি ভাগ্যবান, ওই বললাম একটা আমার ভাগ্য মানুষ আমার কথা শুনে। তা আমি মনে করি তাহলে যে আমি বোধহয় সঠিক কথাই বলি, আর নাহলে এতগুলো মানুষ দেখ শুনবে কেন আমার। আজকে শুনলাম যে আপনি দিনরাত দিয়ে সিনেমা দেখতে যাবেন অনন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেন আসলে? এটা কেন হচ্ছে কি যে উনি বলছেন যে 100 কোটি টাকা খরচ করে ছবিটি বানিয়েছে, তাহলে তো একটা আগ্রহ আমার জাগবেই। 100 কোটি টাকা খরচ করে কী ছবি বানিয়েছে একটু দেখতে যাই। আমার অ্যাঙ্গেল থেকে আমি ভাববো ছবিটা ভালো কিনা খারাপ। আমি খারাপ ভালো তো বাইরে বলবো না, তবে 100 কোটি টাকা খরচ করে কিন্তু ওই আমলে ক্লিওপেট্রাও তৈরি হয়নি। মানে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কিন্তু ক্লিওপেট্রা ছিল। ক্লিওপেট্রার মুক্তির আগ পর্যন্ত ক্লিওপেট্রাই ছিল সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। তারপর বেনহার ছিল, আরও কিছু কিছু ছবি ছিল। তো এখন 100 কোটি টাকা খরচ করে আমাদের দেশে চলচ্চিত্র হয়েছে, এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্যতা আমার কাছে নাই। তো এই জন্য আমি ছবিটি দেখতে যাব। প্রথমত যে 100 কোটি টাকা খরচ করে কিছু বানিয়েছে একটা আগ্রহ আমার দেখার। দ্বিতীয়, 100 কোটি টাকা খরচ হয়েছে কি না সেটাও দেখবো, মানে এটা আমার অ্যাঙ্গেল থেকে দেখবো। এটা না হলেও আমি এটা বলবো না যে না 100 টাকা খরচ করেন এটা চাপা মেরেছে, এটা আমি বলবো না। এটা বললো জাস্ট আমি আমার তরফ থেকে বিচার করার জন্য যাব যে আসলে কি সঠিক কিনা, 100 কোটি টাকা খরচ হয়েছে কিনা, আর 100 কোটি টাকা কোথায় খরচ হয়েছে ওটা দেখবো, আর 100 কোটি টাকার ছবিটি কেমন সেটাও দেখবো। এই তবে ছবি মুক্তির আগে পাবলিসিটিতে আমরাও এরকম অনেক কথা বলি, ওই অনেক কথা বলি। সিনেমা নিয়ে এত সমালোচনা হওয়ার কারণ কি, কী মনে করো? কী সমালোচনার কারণ আমি জানি না। তো 100 কোটি টাকার কথা বললে তো আলোচনা হবে। আচ্ছা, এটা তো আমাদের দেশের জন্যে ওটা কোনোদিন হয় নাই। না, গতকালকে দেখলাম যে অনন্ত বর্ষা যে কথা বলছো, বর্ষা কান্নাকাটি করছিল। তো এই যে বিষয়টা হচ্ছে যে সে কথায় কথায় ধরেন যে শাকিব খান কথায় কথায় সুপারস্টার বলতেছে, আবার অনন্ত বলতেছে কথায় কথায় 100 কোটি টাকা, এগুলো আসলো কেন? এগুলো আসলো সিনেমার কি ভাবমূর্তি ক্ষুণ্ণ করে? বর্ষা কান্নাকাটি করবে কেন? এখন তোমার স্বামী যেভাবে কথা বলেছে, সেভাবে কথাগুলোর উত্তর আসছে। তো তাহলে তুমি কাঁদবা কেন? তুমি কাউন্টার করো যে আমার স্বামী যা বলেছে একদম কারেক্ট, তুমি কাঁদবা কেন? কেঁদে তো প্রমাণ করলো যে আমার মনে হয় তোমার স্বামী সব কথাগুলি সঠিক বলে নাই, বলে তো তুমি কাঁদবা না, তুমি তো রাগ হবা যে কেন আমার স্বামী যা বলেছে সত্যি, আমার স্বামী তো কোনোদিন মানে মিথ্যা কথা বলে নাই। তো এটা বলো তুমি, তাহলে আমার বিশ্বাস করো তোমার কথা। এই তো কাঁদবে কেন? আর কি বলো? আরেকটা প্রশ্ন তো সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে অনেকগুলো সাবের সিনেমার মধ্যে মানে শাকিব খানের সিনেমা কিন্তু হিট আছে। বিষয়টা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে শাকিব খানের যে প্রথম সিনেমা ব্যবসা সফল সেটা কিন্তু আপনি দিয়েছেন, শাকিব খানের সাথে ভালো দক্ষতা। এই যে প্রথম সময় শাকিব ভক্তরা দেখা যাচ্ছে আপনাকে মাঝে মাঝে যাচ্ছে একদম ধুয়ে দেয়, ওটা ধুয়ে ওরা জানা নাই জন্য, ওদের উপর আমার কোনো রাগ নাই। আচ্ছা, ওরা না জেনে কথা বলে। আচ্ছা, ওরা না জেনে কথা বলে। শাকিবের শাকিবের ভক্ত হলেই যে আমরা শাকিবের ভক্তের জন্য সঠিক কথা বলবো না তা তো না, ওরা বলুক না। আচ্ছা আচ্ছা, ওরা বলুক না। তো এখানে একটা বিষয় বললাম যে শাকিব খান আর অনন্ত জলিল, শাকিব খান কিন্তু অনেক কথা, শাকিবের সাথে অনন্ত জলিলের তুলনা এখনো হয় না। কেন? না কোথায় ওর রেকর্ডটা কোথায়? আচ্ছা আচ্ছা, অনন্ত জলিল আমরা এদেরকে চিনি চলচ্চিত্র দিয়ে, পর্দায় তোমার রিপোর্ট রেজাল্টটা কি আর শাকিবের রেজাল্টটা কি ওটা বলো। আচ্ছা, শাকিব তো বাংলাদেশে এক নম্বর এখন। আচ্ছা, যেমন আমাদের দেশে ওই রাজ্জাক ভাইয়ের জায়গা থেকে ও এখন পর্যন্ত আসতে পারে, তুমি একটু আগে বললো যে ও নাই, না আমাদের দেশে একটি মাত্র লোকের জায়গা থেকে আসতে পারে সেটা রাজ্জাক ভাই। শাকিবের থেকে অনেক হিট ছিল মান্নার সময়, মান্না আলমগীর সাহেবের মতো কে কেউ হতে পেরেছে, 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে, জাতীয় পুরস্কার, পৃথিবীর কোনো নায়করা তাদের দেশে জাতীয় পুরস্কার 5 বারও কেউ পায় নাই, 3 বার জেন ফোনটা পেয়েছিল অস্কার। আচ্ছা,
আর ওটা তো আলাদা অস্কারটা, তো পৃথিবীর কোনো দেশে কোনো শিল্পী নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পানে তাদের দেশে, আমাদের দেশে আলমগীর সাহেব পেয়েছে। সেটা ঠিক, আলমগীর সাহেবের মতো কি ওরা হয়ে হতে পারে? আমি সেটা বলছি না, বললাম যে শাকিব খান আর অনন্ত জলিলের মধ্যে তফাৎটা, তফাৎটা ডে এন্ড নাইট। আচ্ছা, ডে নাইট, হ্যাঁ ডে এন্ড নাইট। আচ্ছা, ডিফারেন্ট। আচ্ছা, মানে শাকিব দিনের বেলা আলোতে আছে, আর অনন্ত জলিল এখন ডার্কে আছে, তার ছবিগুলি রেজাল্ট হোক, পর্দায় মানুষ দেখুক, করতালি মুখর করুক, হল থেকে বেরিয়ে আছে সবাই বাবা বাবা করতে থাকুক। ওই যে বললাম না একটু আগে, একটু হল থেকে বেরিয়েছে, ভাই ছবি কেমন? কই বেশি ভাল লাগে নাই। আবার আরেকজন কেমন? কই না ভাল লাগে না। আরেকজন বলে খুব ভাল লাগছে, আরেকজন বলে মোটামুটি। এইভাবে আছে এখন, মানে অ্যাভারেজের মতো অনন্ত জলিলের ছবিটি। আর দুদিন পরে আস্তে আস্তে প্রচার হলে হয়তো এটাও সুপারিট হয়ে যাবে, তখন বলবো। এখনো তো পর্দায় সে কারো কাছে আসতে পারে নাই, সবাই কি ছাড়িয়েও যেতে পারে সে? কিন্তু এখন তো, এখন পর্যন্ত মানে বলতে চাচ্ছেন যে শাকিব খান অনন্ত জলিলের মধ্যে হচ্ছে দিন রাতের সম্পর্কটা হচ্ছে রাগের বিষয়টা, রাত এলো অন্ধকার, দিনের বেলা আলো, আলোতে শাকিবকে সবাই দেখছে, অন্ধকারে তাকে দেখতে পাচ্ছে না কেউ। আচ্ছা আচ্ছা, সে আলোতে আসুক। কোন সিনেমা এখন যদি এত ভাবে বলতে থাকে তাহলে তো আমরা বলবো সাকিবের সাথে কি ওর তুলনা হয় নাকি? রাজ্জাক ভাইয়ের সাথে কি সাকিব বলবে যে আমি রাজ্জাক ভাই? জীবনে বলবে না। মানে যার যার জায়গায় যদি এটা বলে সে আমাদের ধমক খাবে। রাজ্জাক সাহেব হতে পারবে না, রাজ্জাক সাহেব তো দর্শক সৃষ্টি করে গেছে বাংলা ছবির। এক মিনিট, বাংলা ছবি আমরা দেখতাম না, দেখতাম দিলীপ কুমার, মধুবালা, সুচিত্রা সেন, উত্তম কুমার, রাজ্জাক হওয়ার পর তো সব ভুলে গেছি আমরা, আমরা বাংলা ছবির দর্শক হয়ে গেছি। আজকে বাংলা ছবির চলচ্চিত্র টিকে আছে তো মানে বিগিনিং হচ্ছে গিয়ে রাজ্জাক ভাই, আমরা বাংলা ছবি দেখা শুরু করেছি রাজ্জাক ভাইকে দেখে। গতকাল তো বলছে যে আপনার বাংলা সিনেমাকে ভালোবেসে তো অনন্ত জলিল এত টাকা খরচ করতেছে, ভালো তো সুন্দর সে হোক, আমি দোয়া করি। তাহলে তার আমার আশীর্বাদ রইল। তার সিনেমা মানুষ কেন দেখছে না? দেখবে, একেবারে মাত্র রিলিজ যে দেখছে না এটা বলবো কেন? দেখতে পারে। প্রথম তো মানুষ ওই যে পপুলার আর্টিস্ট থাকলে প্রথম দিন হল ভেঙে ফেলে, ব্ল্যাকের টিকিট হয়। আর যদি নর্মাল আর্টিস্ট হয় তার আস্তে আস্তে রিপোর্টের পর ছবিগুলি মানুষ দেখতে থাকে। এমনও হতে পারে ছবিটা রিপোর্ট হচ্ছে, আস্তে আস্তে দেখবে। একজন প্রশ্ন করছে যে আপনি বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন না কেন? বড় বাজেটের প্রযোজক এখন তো নাই। আচ্ছা আচ্ছা, প্রযোজক লাগবে তো, বড় বাজেটের ছবি আমি চাইলে তো হবো না, টাকাটা দেবে কে? প্রযোজক লাগবে না, এখন তো সিনেমা হলগুলি নেই, এত আমাদের দেশে চলচ্চিত্র চাহিদা কমে গেছে আগের থেকে। একজন লিখছে যে আমার 200 টাকা জলে গেল, অনন্ত জলিল সিনেমা ভালো লাগেনি। হ্যাঁ, ওইটি পারে, এরকম তো কত কথা আমাদের ছবি দেখে তো কইছে, ওই টাকা ফেরত দে। আচ্ছা, ফলে দাঁড়ায় বলছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যেটাই হোক সিনেমার ওই যে কাউন্টার সমালোচনা এগুলো করা যাবে না, সহ্য করার ক্ষমতা থাকতে হবে? না, তুমি যদি বলো এ, আমিও বলবো বি। আচ্ছা, আর তুমি যদি বলো জিরো, আমিও বলবো জিরো। আচ্ছা, তো বুঝতে পারছো আমি কি বলছি? তুমি যদি একটা বড় কথা বলো আর ওই বড় কথাটা যদি প্রমাণ সহ কারেক্ট না হয়, আচ্ছা, তাহলে আমি তো কাউন্টার করবো। আচ্ছা, তুমি যা না তা বলবা কেন? আচ্ছা, আমি অনন্ত জলিলকে কথাটা বলছি না, আমি উপমার স্বরূপ বলছি। অনন্ত জলিল মাত্র ছবি নিয়ে অনেক টাকা খরচ করছে, এটা আমাদের চলচ্চিত্রের একেবারে এ টু জেড সবাই চায়, এত টাকা খরচ করেছে ছবিটি চলুক। আমাদের চলচ্চিত্রে কেউ বিরূপ সমালোচনা করে না। ওই যে বর্ষা যদি কেঁদে থাকে, ওটা কার কথা কেঁদেছে আমি জানি না। না বলছে একটা টেলিভিশন নাকি ভুল নিউজ করছে, ওটা টেলিভিশন তো আমাদের চলচ্চিত্র না। আচ্ছা, ওরা বলুক না, ওদের কথা তুমি কাউন্টার করো। আচ্ছা, আর যদি তুমি কান্না করে যদি এ করে তুমি কেস করে দাও ওই টিভির বিরুদ্ধে। না, ওই টিভি টেলিভিশনের বিরুদ্ধে তার আর্টিস্ট কেস করতে পারে আমাকে নিয়ে যদি তোমার বিশেষ সমালোচনা করো। এখানে কাহিনী আছে, শুনুন, বিশেষ টেলিভিশন তো ভুল নিউজ করে না, যেটা সত্য সেটা করছে। না না, অনেক কথা আছে আমি বলি তোমাকে। না না, কেমনে অনেক 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 সাংবাদিকদের বিরুদ্ধে কেস হয়ে জানা। আপনি 200 কোটি টাকা সিনেমা বানাছেন, আপনি যদি জোর করে বলেন যে সুপারহিট তাহলে তো হবে না, দর্শক দেখবে কেন? আমি সেটা কথা বলছি না, আমি এটা দিয়ে বলছি না, উপমা এটা দিও না। আমার কথা হলো যে আমি যদি মনে করি যে কেউ আমার সমালোচনা করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, আমি কেস করতে পারি। দায়িত্বের ভিতরে তো ভুল হয়েছে, ভালোবাসাতে এমনই হয়, অর্ধেক
অর্ধেক সুখ আর অর্ধেক জ্বালা। একটা প্রশ্ন সাংবাদিকদের পক্ষে তুমি যেতে যাও না, ভালোবাসা ওরা ভুল করে এবং ওরা নিজেকে সাংবাদিক মনে করে, অনেক উলটপালট কাজ করে যে আমি লিখে দিব তোমাকে শেষ করে দেবো এরকম বলে। গোলু সিনেমায় কিন্তু একটা ডায়লগ ছিল, ভালোবাসাতে এমনই অর্ধেক সুখ অর্ধেক জ্বালা। এটা সর্বক্ষেত্রে না, ভালোবাসাতে চিরদিন মানুষের সুখ থাকে, ভালোবাসা চিরদিন মানুষের দুঃখও থাকে, ওটা হচ্ছে ক্ষেত্র বিশেষ। একতরফা কোনোটাই বলতে পারবে না, অর্ধেক সুখ অর্ধেক দুঃখ, এটা কে বলেছে? অনন্ত জলিলের প্রতি আমার দোয়া রইল, আমার আমি তাকে স্বাগত জানাই যে তার চলচ্চিত্রটি টাকা উঠে আসুক, মানুষ দেখুক এবং আরেকটি নায়ক সৃষ্টি হোক, অনন্ত জলিল আরেকটি নায়ক হোক, মানুষ ওর আমাদের চলচ্চিত্র ওর পিছনে ছুটুক, তাহলে সাকিবের পিছনে ছোটাটা কমে যাবে। কারণ সাকিবকে ছাড়া তো আমাদের এখানে চলচ্চিত্র কাউকে দেখছে না যে নিলে আমি সিনেমা হল থেকে অ্যাডভান্স পেয়ে যাব, টাকা পেয়ে যাব, ছবিটা চলবে। আপনি কিন্তু স্বীকার করতেছেন যে সাকিব খানই আপনাদের শেষ ভরসা? শেষ ভরসা আমি বলবো কেন, সাকিব খান বর্তমানে এক নম্বর। আচ্ছা, আরও আছে না, সাকিব খানকে ছাড়া ছবি চলছে না, চলে তো হিট হয় তো। সাকিব হচ্ছে গিয়া মানে এখন বলে না দেওয়া জায়গা, একজন লোক তো সবসময় সেরা থাকে, এক সময় দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন, তারপর আরও আসছে, তারপর এইখানে শাহরুখ খান আসছে, তারপর সালমান খান আসছে, এই যুগে যুগে আমির খান আসছে। এখানে একটা ভক্ত আপনার ভক্ত লেখছে, সাংবাদিক এখন টাকা পেলেই চেঞ্জ হয়ে যায়, মানে টাকা দিয়ে তো সাংবাদিক কেনা যায়। কথাটা কিন্তু 100% মিথ্যা না, আমি প্রমাণ দিয়ে দিতে পারি, আমি এখানে দেবো না। টাকা পাইলেও চেঞ্জ হয়, আবার কোটি টাকা দিলেও ওই তার সাংবাদিকতা থেকে কলম মানে অন্য জায়গায় যায় না। দুজন দুই টাইপই আছে, কেউ ফেরেস্তা না, এক কথা এটা। তাহলে আমরা এখন হচ্ছে যে দিনদার ডে দেখতে যাচ্ছি যে আসলে কি 100 কোটি টাকার সিনেমা? এটাই এটাই আমার কোনো ক্ষোভ নাই, এত টাকা খরচ করেছে তাহলে ডেফিনেটলি একটা সুন্দর ছবি হবে আমাদের দেশে গর্ব করার মতো, এবং ওরকম হয়েছে কিনা দেখি, আর 100 কোটি টাকা খরচ হয়েছে কিনা তাও দেখি।